নির্বাচন বাধাগ্রস্ত করার অধিকার কারণেই দলমত নির্বিশেষে সবার ভোটাধিকার সমান বলে মন্তব্য করেছেন ঢাকা নয় আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী। আসন্ন নির্বাচনকে সামনে রেখে রোববার দুপুর থেকে বিপুল উৎসাহে নিজ আসন ঢাকা নয়ের বিভিন্ন ওয়ার্ডে প্রচারণা চালান সাবের হোসেন চৌধুরী। বিগত বছরের ন্যায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ভোটারদের। নতুন ভোটারদের উৎসাহী করতে রাজধানীর কদমতলিতে আয়োজিত ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছিলেন প্রধান অতিথি হিসেবে। এরপর দক্ষিণ বনশ্রী আওয়ামী লীগ আয়োজিত উঠান বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করে মধ্য নন্দীপাড়ায় আয়োজিত উঠান বৈঠকে যোগ দেন। রাজনৈতিক দল কি বলল না বললো সেটা বলতেই পারে, মানুষের প্রত্যাশা করে তারা বিভিন্ন মন্তব্য করবে, তবে ভোটাররা কি মনে করে সেটা হচ্ছে আসল বিষয় এবং সেটা আমরা 7ই জানুয়ারি দেখব। এটা প্রহসনের নির্বাচন হচ্ছে নাকি মানুষ সার্বিকভাবে অংশগ্রহণ করছে, যেই দলটি রাজ আপনার নির্বাচন বর্জন করছে তাদের সমর্থকরা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাবে আমরা প্রত্যাশা করি না, তবে তারা যেন কোনো বাধা সৃষ্টি না করে যারা যেতে চায়, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এবং আমাদের এলাকায় কিন্তু আমরা সেই ধরনের কোনো বিভাজন বা বিভক্তি দেখছি না।